করতেছে বলি দিয়ে কবল আমি পড়ে গেছি আজকের থেকে আমি ঘর ছেড়ে গেলাম কে কয় যেদিনকে তুমি টেকে আনতে পারবা সেদিনকে আমি তোমার নিব নাহলে তোমার আমি নিব না তুমি গরিবের ঘরে হয়েছি দেখে তো কষ্ট যেমন মাইনে রাতে যেমন রাত্রি গুতা খাইতো গরিব বললা উপকূলীয় অঞ্চল ভোলায় জন্ম তার বন্যায় তাদের সব বাড়িঘর বিলীন হয়ে গেলে পরিবারের সাথে কাজের খোঁজে ঢাকায় এসে এই বস্তিতে ওঠে আসমা এখানে ৪০ হাজারের বেশি লোক বসবাস করে আসমার বাবা কানে শোনেন না তাই কাজ পান না ফলে তার মা ভিক্ষা করতে শুরু করেন আমি সব আর মা একটু মাঝে মাঝে ভিক্ষা করে তো আমি করতে মানা করতেছি কিন্তু তুমি করে না কষ্ট করে আমি করি তুমি খালি বাসায় থাকো আব্বারে দেখো আর ছোট বাড়ি একটু দেখো বাংলাদেশে আসমার বয়সী মেয়েদের প্রায়ই বোঝা মনে করা হয় কিন্তু ২৭ বছর বয়সী এক যুবকের সঙ্গে বিয়ের পর স্বামী যৌতুকের জন্য তার ওপর নির্যাতন শুরু করেন টাকা জোগাড় করা আসমার পরিবারের পক্ষে সম্ভব না হওয়ায় একদিন তাকে ছেড়ে চলে যান বিশ্বে বাল্যবিবাহের হার বিবেচনায় বাংলাদেশ অন্যতম আইনে ১৮ বছর বলা হলেও ১৫ পার হতেই বিয়ে হয়ে যায় অনেক মেয়ের আসমা আবার পরিবারে ফিরে যায় একটা পোশাক কারখানায় কাজ নেয় একটা মেয়ে যার জন্য একটা ছেলে মানুষের যে কাজটা করে আমি অন সেই কাজটা পারবো আমি নিজেটা নিজে ছেলে হয়ে গেলাম নিজে নিজে কাজ পেয়ে নিজেটা নিজে কাজ পেয়ে অন ছেলে গেলাম আনার কোনো চিন্তা নেই আমি ফুলা আমি মাইয়া আমার আমি মনে করি কি আমি অন একটা মানুষের মতন আছি কর্মস্থলে সহকর্মীরা তার বন্ধু গ্রামে চাকরি করি না অনেকজনের সাথে পরিচয় হয়ে গেছে অনেকজনের সাথে আর ই করি মানে একসাথে খাই একসাথে পড়ি একসাথে চলি আর কিন্তু ছুটি এলে যা যার পথে তাঁততে জায়গা কিন্তু অফিসের মধ্যে যাই রে ভাই বোনের মতো চলি আসমা এখন নিজেকে স্বাধীন বোধ করে তার বিশ্বাস নিজের ভবিষ্যৎ বেছে নেবার স্বাধীনতা তার আছে নিজে নিজে কাজ পেয়ে ছেলে মনে করি আমার যেটা বলি সবাই এটা শোনে না